আজকের এই ভিডিওতে ব্যবসার যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই ব্যবসাটি আপনারা কিন্তু 1090 টাকা দিয়ে একটি ছোট্ট মেশিন কিনে বাড়িতে বসেই শুরু করতে পারেন। ইন্ডিয়ার বন্ধুরা ও বাংলাদেশের বন্ধুরা, আপনারা বাড়িতে বসেই কোথা থেকে এই মেশিনটি কিনতে পারবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। তবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে কিন্তু এই মেশিনটির দাম অনেকটাই বেশি রয়েছে। আপনাদের সাথে আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন ইউনিক বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেল। ছোট বড় বিভিন্ন রকমের ব্যবসার আইডিয়া আগেও আমি দিয়েছি, তো আজকে যে ব্যবসার আইডিয়াটি রয়েছে এই ব্যবসাটি কিন্তু যে কেউ বাড়িতে বসেই শুরু করতে পারে, এমনকি বাড়ির মহিলারা চাইলেও বাড়িতে বসেই ব্যবসাটি শুরু করতে পারে এবং প্রোডাক্টগুলোও কিন্তু বাড়িতে বসেই বিক্রি করতে পারে। এই প্রোডাক্টটির চাহিদা মার্কেটে কিন্তু কখনো কম হবে না। যতদিন ড্রেস বা জামা কাপড়ের চাহিদা থাকবে ততদিনই কিন্তু এই প্রোডাক্টটির চাহিদাও থাকবে। আজকের ভিডিওতে আমি এই ধরনের ফেব্রিক বোতাম তৈরির ব্যবসা সম্বন্ধে আলোচনা করব। আশা করি এই ফেব্রিক বোতামের সাথে আপনারা সকলেই পরিচিত, বিশেষ করে মহিলাদের ড্রেসে এই ধরনের ফেব্রিক বোতামগুলো বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ফেব্রিক বোতামগুলো আপনারা কি করে তৈরি করবেন, এর র মেটেরিয়ালস ও মেশিনারি কোথা থেকে কিনবেন, এই সবকিছুই কিন্তু এই ভিডিওতে ডিটেলস ভাবে দেখানো থাকবে। অতএব ভিডিওটি স্কিপ না করে আপনারা একবার ভালোভাবে দেখুন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই বোতামগুলো তৈরি করবার জন্য কি কি র মেটেরিয়ালস প্রয়োজন হবে। এই ফেব্রিক বোতামগুলো তৈরি করবার জন্য অ্যালুমিনিয়ামের এইরকম বোতামের ডাইসগুলো প্রয়োজন হবে, আর আপনাদের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কাপড়ের টুকরোগুলো প্রয়োজন হবে। বোতামগুলোকে এইরকম সুন্দর আলাদা আলাদা ডিজাইন তৈরি করতে প্রয়োজন হবে। তো এই কাপড়গুলো আপনারা চাইলে পুরনো কাপড়ও ব্যবহার করতে পারেন। এবার দেখে নেওয়া যাক এই ফেব্রিক বোতামগুলো আপনারা মেশিনের মাধ্যমে কি করে তৈরি করবেন। ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ফেব্রিক বোতাম তৈরি করার একটি সম্পূর্ণ ম্যানুয়াল মেশিন। এই মেশিনের ডাইসের মধ্যে আপনাদের বোতাম তৈরির অ্যালুমিনিয়ামের যে ডাই রয়েছে সেই ডাইয়ের ওপর কাপড়ের টুকরোগুলো সুতো দিয়ে এভাবে ভালোভাবে প্রথমে বেঁধে নিতে হবে। সুতো দিয়ে বাঁধা হয়ে গেলে এরপর কাপড়ের যে এক্সট্রা অংশটি থাকবে সেটা কেচি দিয়ে এভাবে কেটে দিতে হবে। কেচি দিয়ে ভালোভাবে কাটার পর মেশিনের ডাইসের মধ্যে এভাবে বোতামের যে অ্যালুমিনিয়ামের নিচের অংশটি থাকবে সেটাকে ডাইসের মধ্যে এভাবে সেট করে দিতে হবে। এরপর মেশিনটিকে হাত দিয়ে এভাবে প্রেস করলেই ফেব্রিক বোতামটি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো আপনারা ভিডিওতে দেখতেই পারলেন খুব সহজেই কিন্তু ফেব্রিক বোতামটি তৈরি হয়ে গেছে। এই ফেব্রিক বোতামগুলো আপনার তৈরি করতে প্রতি পিস খরচ আসবে 1.50 টাকা থেকে 2 টাকা, আর এই বোতামগুলো মার্কেটে পাইকারি দামে বিক্রি হয় প্রতি পিস 4 টাকা থেকে 5 টাকায়। আর এই বোতামগুলো কিন্তু খোলা অবস্থায় বিক্রি করা হয় না, এই বোতামগুলোকে 50 বা 100 নিয়ে একটি প্যাকেট তৈরি করে বিক্রি করা হয়। আপনি যদি 50 পিসের প্যাকেটগুলো তৈরি করে বিক্রি করেন আর প্রতি প্যাকেটে 150 টাকা করে লাভ করেন, তবে দিনে 10টি প্যাকেট বিক্রি করলে আপনার প্রতিদিন লাভ থাকবে 1500 টাকা। আর আপনি যদি এর থেকে বেশি পরিমাণ প্রোডাক্ট বিক্রি করতে পারেন তবে এর থেকে বেশি টাকাও ইনকাম করতে পারেন, তবে ইনকামটা ডিপেন্ড করবে আপনার পরিশ্রমের ওপর। তো চলুন দেখে নেওয়া যাক ইন্ডিয়ার বন্ধুরা ও বাংলাদেশের বন্ধুরা, আপনারা বাড়িতে বসেই কোথা থেকে এই মেশিন ও র মেটেরিয়ালসগুলো কিনবেন। বন্ধুরা, আপনারা এই বোতামগুলো, ফেব্রিক বোতামগুলো তৈরির মেশিন অনলাইন ওয়েবসাইট অ্যামাজন থেকে কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন অনলাইন ওয়েবসাইট অ্যামাজন। অ্যামাজনে কিন্তু বিভিন্ন রকম সেলার বিভিন্ন রকম দামে এই মেশিনটি বিক্রি করছে। একজন সেলার বিক্রি করছে, দেখতে পাচ্ছেন এখানে, 2499 টাকায়, আর একজন সেলার বিক্রি করছে 1799 টাকায়। তো আমি বলবো না এত দামি মেশিন কেনার জন্য, আপনারা চাইলে এই মেশিনটি কিনতে পারেন। এই মেশিনটির দাম রয়েছে 1090 টাকা। এই মেশিনটির সাথে আপনারা দুটো ডাইস পাবেন। এই একটি মেশিন দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকমের বোতামগুলো তৈরি করতে পারবেন। এর জন্য আপনাদের এই ডাইসগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। ডাইস চেঞ্জ করে আপনারা বিভিন্ন রকমের বোতাম তৈরি করতে পারবেন। মেশিনটি কিন্তু আপনারা যেরকমভাবে দেখছেন এরকমভাবে আসবে না, এটি সম্পূর্ণ খোলা অবস্থায় আসবে, আপনাকে ইউজার ম্যানুয়াল দেখে সেট করে নিতে হবে। তো ইন্ডিয়ার বন্ধুরা কিন্তু আপনারা অ্যামাজন থেকেই এই মেশিনটি কিনতে পারেন। এই মেশিনটির পারচেস লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ইন্ডিয়ার বন্ধুদের যদি এই মেশিনটি প্রয়োজন হয় তবে ওই লিঙ্কটিতে ক্লিক করে কিন্তু অ্যামাজন থেকে মেশিন কিনতে পারেন। আর এই বোতাম তৈরি করার জন্য যে র মেটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেটাও কিন্তু আপনারা অ্যামাজন থেকেই পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একজন সেলার বিক্রি করছে 700 পিস বোতাম 500 টাকায়। বোতাম তৈরির এই র মেটেরিয়ালসগুলোর পারচেস লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের যদি প্রয়োজন হয় ওখান থেকে কিনে নিতে পারেন। আপনারা প্রথম অবস্থায় লোকাল মার্কেটে খোঁজ করুন, সেখানে যদি পেয়ে যান তবে সেখান থেকে নিয়েই প্রথম অবস্থায় ব্যবসা শুরু করুন।
বাংলাদেশের বন্ধুরা, আপনারা daraz.com.bd এই ওয়েবসাইট থেকে কিন্তু এই ফেব্রিক বাটন তৈরির মেশিনটি পেয়ে যাবেন। তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, ইন্ডিয়া থেকে বাংলাদেশে এই মেশিনটির দাম একটু বেশি রয়েছে। তো আপনারা চাইলে এই মেশিনটি কিনতে পারেন, এটার দাম রয়েছে 8,649 টাকা। তবে একটি মেশিন দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন রকমের বোতাম তৈরি করতে পারবেন। বাংলাদেশের বন্ধুরা চাইলে র ম্যাটেরিয়ালসও কিন্তু এই দারাজ থেকেই কিনতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের র ম্যাটেরিয়ালস রয়েছে। বাংলাদেশের বন্ধুদের জন্য এই মেশিনটির পারচেস লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের যদি প্রয়োজন হয় ওখান থেকে কিনে নিতে পারেন। বাংলাদেশের বন্ধুরা ঢাকা বংশালে খোঁজ করলে এই বোতাম তৈরির র ম্যাটেরিয়ালসগুলো কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন। এই ফেব্রিক বোতামগুলো সাধারণত মহিলাদের বিভিন্ন রকম ড্রেসে ব্যবহার করা হয়ে থাকে। যে সমস্ত টেইলার্সের দোকানে মহিলাদের ড্রেসগুলো তৈরি করা হয়ে থাকে সেই সমস্ত দোকানে কিন্তু আপনারা পাইকারি দামে এই বোতামগুলো বিক্রি করতে পারেন। এই ফেব্রিক বোতামগুলো আপনারা আপনাদের লোকাল মার্কেটে তো বিক্রি করতে পারবেনই, তার সাথে সাথে আপনারা চাইলে কিন্তু অনলাইনেও বিক্রি করতে পারেন। এখানে অনলাইন ওয়েবসাইট অ্যামাজন, অ্যামাজনে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা কত কত দামে এই ফেব্রিক বাটনগুলো বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 10টি বাটনস বিক্রি করছে 220 টাকায়। তো আরও দেখতে পাচ্ছেন রকম সুন্দর সুন্দর ডিজাইনের বাটনগুলো তৈরি করে অ্যামাজনে বিভিন্ন রকম দামে বিভিন্ন সেলার বিক্রি করছে। তো আপনারাও যদি চান অ্যামাজনে বিক্রি করতে, তবে অ্যামাজনে একটি সেলার আইডি বানিয়ে খুব সহজেই কিন্তু বিক্রি করতে পারেন। অ্যামাজনে কী করে সেলার আইডি বানাতে হয়, প্রোডাক্ট বিক্রি করতে হয়, এটা নিয়ে দুটো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমি ওই ভিডিও দুটোর লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের যদি প্রয়োজন হয় ভিডিও দুটো ওখান থেকে দেখে নিতে পারেন। তবে বন্ধুরা, অ্যামাজনের সেলার আইডি বানানোর জন্য জিএসটি নাম্বার কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। কম টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটি খুবই একটি ভালো ব্যবসা, তো আপনারা চাইলে শুরু করতে পারেন। তবে আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে চান, তাহলে আগে আপনার এরিয়ার মার্কেট ঘুরে দেখুন আপনার এরিয়ার মার্কেটে এই ফেব্রিক বোতামগুলোর চাহিদা কতটা রয়েছে। আপনি আপনার এরিয়ার মার্কেটে এই ফেব্রিক বোতামগুলো তৈরি করে বিক্রি করতে পারবেন কিনা, যদি ঠিকঠাকভাবে বিক্রি করতে পারেন তবে এই ব্যবসাটি শুরু করুন। কারণ প্রতিটি ব্যবসায় ডিপেন্ড করে সেল বা বিক্রির ওপর। আপনি প্রোডাক্ট তৈরি করে যদি বিক্রি করতে না পারেন তাহলে আপনার ব্যবসায় কিন্তু লস হতে পারে। তো বন্ধুরা, আশা করছি এই ব্যবসাটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই করবেন। বিজনেস সংক্রান্ত এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমরা যখন নতুন নতুন ভিডিও ছাড়বে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।